আসসালামু আলাইকুম কাশ্মীর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। নতুন আপডেট নিয়ে হাজির হলাম বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি স্ট্রবেরি গাছ রয়েছে। আমি এই গাছটি এবার লাগিয়েছিলাম টবে। তো এটি অলরেডি বেশ কয়েকটি ফল এসেছে, তো সেই ফলের আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলব। স্ট্রবেরি সাধারণত শীতকালে হয়ে থাকে, ডিসেম্বর জানুয়ারিতে মূলত গাছগুলো লাগানো হয়, আর ফেব্রুয়ারি মার্চে ফলগুলো পাওয়া যায়। বন্ধুরা দেখুন, এটি একেবারে পরিপূর্ণ হয়েছে। এটা খুব সহজে এখন আমরা এটাকে খেতে পারবো। তো আমি এটা গাছ লাগিয়েছিলাম 2-2.5 মাসের মতো হচ্ছে। তো আমি 4টা গাছ লাগিয়েছিলাম, সবগুলোই হয়েছে। তো একটি গাছ মারা গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এই যে স্ট্রবেরি একেবারে পরিপূর্ণ লাল চমৎকার, একেবারে রসে বোঝা যাচ্ছে, যেখানে প্রচুর রস রয়েছে ফলটিতে। তো আমি আপনাদেরকে বলবো, আমি প্রথমবারের মতো স্ট্রবেরি গাছ লাগিয়েছি টবে। এর আগে আমি স্ট্রবেরি কখনো লাগাইনি। তো যেটি দেখলাম যে আসলে গাছের পরিচর্যাটা খুবই ইম্পর্টেন্ট, এবং স্ট্রবেরি গাছগুলো আসলে আপনি যদি যত্ন না নেন তাহলে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ অত্যন্ত যত্ন সহকারে গাছগুলো পরিচর্যা করতে হয়। বেশি পানি হলে কিংবা কম পানি হলে গাছগুলো মারা যায়। আমার 4টি গাছ ছিল, প্রথমে কিছুদিন পরে 1টি গাছ মারা যায়, 3টি গাছ পরবর্তীতে। 1টি গাছের পানি একটু বেশি হওয়ার কারণে সেটিও মারা যায়। 2টি গাছ থাকে, 2টি গাছে আপনার এই স্ট্রবেরি এসেছে। তো আপনারা যারা স্ট্রবেরি গাছ টবে লাগাতে চান, তারা অবশ্যই যত্ন নেবেন গাছগুলো, এবং বেশি পানি কিংবা কম পানি বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। 2টি স্ট্রবেরি গাছ যেন ক্ষতিকর, বেশি পানি কিংবা কম পানি। এখানে দেখুন, এখানে 2টি ধরেছে, এখানে এখানে একটি এসেছে, তারপরে এদিকে এখানে একটু আসতেছে, তারপরে হচ্ছে এখানে এখানে একটু আসতেছে, এর ভিতরেও আছে কয়েকটি। তো আমি আপনাদেরকে যেটি বলবো সেটি হচ্ছে যে স্ট্রবেরি গাছের কিছু পরিচর্যার মধ্যে অন্যতম হচ্ছে আপনার যখন ফলগুলো ফলবে তখন গাছের গোড়াতে কিন্তু আপনাকে খড়কুটো বা আছে কিছু দিতে হবে, যাতে করে এই এটা সরাসরি মাটিতে যেন না থাকে, স্ট্রবেরিগুলো ফলে কিন্তু নষ্ট হয়ে যায়। আর টবে হলে বাইরে থাকে, বাইরে থাকার সমস্যা নাই। স্ট্রবেরি গাছের জন্য আর একটি ইম্পর্টেন্ট বিষয় সেটি হচ্ছে যে রোদ, সূর্যের আলো। গাছগুলোতে যত বেশি পড়বে গাছগুলো গ্রোথ ভালো হবে এবং ফলগুলো ভালো হবে। ছায়ার মধ্যে এই গাছটি ভালো হয় না। তো আপনারা যদি ছাদে করতে পারেন, যেখানে সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণ আসে, সেটি সবচেয়ে ভালো হয়। আর যদি সূর্যের আলো না আসে, সেক্ষেত্রে আপনি এই যদি বেলকুনিতে বা এমন একটা জায়গায় রাখেন গাছগুলো, অত দিনে কিছু সময়ের জন্য, 2 ঘন্টা 2.5 ঘন্টার জন্য হলেও হয়তো ছাদে কিংবা এমন একটা জায়গায় রাখবেন যেখানে সে সূর্যের আলো পড়বে, তাহলেও মোটামুটি গাছগুলো ভালো থাকবে। কিন্তু একেবারে সূর্যের আলো বাইরে গাছগুলো কিন্তু তেমন ভালো থাকে না। তো আপনারা অবশ্যই বিষয়টি একটু খেয়াল করবেন, তাহলে খুব সহজে কিন্তু গাছগুলো আমরা ভালো ফল আশা করতে পারি। যেহেতু এটি একটি উচ্চ মূল্যের ফল, বাংলাদেশে আগে স্ট্রবেরিগুলো হতো না, এখন বর্তমানে সব জেলাতেই সব জায়গাতেই হচ্ছে। আসলে স্ট্রবেরির জন্য বর্তমানে বাংলাদেশের মাটি আবহাওয়া বেশ ভালো, শুধু একটু যত্ন নিতে হবে। অন্যান্য গাছ যেরকম টবে লাগানোর পরে তেমন যত্ন না নিলেও হয়ে যায়, স্ট্রবেরির ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা নিয়মিত পরিচর্যাটা করা খুবই গুরুত্বপূর্ণ। আর যদি সার কিংবা এর খাবারের দিকটা চিন্তা করি, তাহলে জৈব সার রয়েছে, আর এখন তো কেঁচো সার, ভার্মি কম্পোস্ট যেটি রয়েছে বাজারে এটা অ্যাভেলেবেল পাওয়া যায়, সে ভার্মি কম্পোস্ট দিয়েও আপনারা কিন্তু এই সারের চাহিদা, খাবার এই স্ট্রবেরি গাছের খাবারের চাহিদাটা পূরণ করতে পারেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আর
সম্ভব হলে অবশ্যই এবার না হলে আগামী মানে অন্তত আগামী বছরে দু চারটি স্ট্রবেরি গাছ লাগাবেন। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।